যশোরের নাজির শঙ্করপুরে ভূমিকম্প প্রতিরোধক কম্পোজিট কাঠামোর এই মাল্টি ট্যালেন্ট বা এমটিবি ভবনে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে উঠেছে। গবেষণা ও প্রযুক্তিপূর্ণ উদ্ভাবনের জন্য পার্কে রয়েছে ফাইবার অপটিক কানেক্টিভিটি, ডিজাস্টার রিকভারি ডাটা সেন্টার সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, কল সেন্টার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই চার ক্ষেত্রে এখানে বিনিয়োগ করছে দেশ বিদেশের শিল্প উদ্যোক্তারা। 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কে কর্মসংস্থান হবে 20,000 আইটি প্রফেশনালের। প্রযুক্তি খাত থেকে আগামী 5 বছরে 500 কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বাংলাদেশ সরকার। সেই স্বপ্ন পূরণে সারথি হতে চায় প্রশিক্ষিত তরুণ তরুণীরা, আর সেই লক্ষ্য পূরণে এখানে কর্মসংস্থানের সুযোগ হবে অন্তত 20,000 তরুণ তরুণীর। এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী 2010 সালের 27শে ডিসেম্বর যশোর জেলা একটি জনসভায় উনি ঘোষণা করেছিলেন খুলনা বিভাগের জন্য একটি আইটি পার্ক, তার সফল বাস্তবায়ন হচ্ছে এই যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। অনেক বেকার ছেলে মেয়ে যাদের যোগ্যতা আছে কিন্তু তারা তাদের প্রতিভাটা ঠিকভাবে মানে দেখাইতে পারতেছে না, আইটি পার্ক সেক্ষেত্রে তো সেই প্রতিভা দেখানোর একটা মাধ্যম। বিভিন্ন ধরনের সুযোগের মাধ্যমে তারা তাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবে। বিভিন্ন বিদেশি ক্লায়েন্ট আছে, তারা কিন্তু কাজ দিতে চাচ্ছে কিন্তু করার মতো মানুষ নাই, মাননীয় প্রধানমন্ত্রী সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে আমাদেরকে। আমাদের যশোরটা ডিজিটাল জেলা হিসেবে আরও আরও তাদের অগ্রগতি করতে পারবে এবং আমাদের জেলাটা আরও সামনে এগিয়ে যাবে। সেই সাথে সাথে আমাদের জেলার যারা হচ্ছে উদ্যোক্তা আছে, আইটি উদ্যোক্তা আছে, তারা আরও বেশি প্রসারিত করতে পারবে তাদের কাজের ক্ষেত্র। এরকম একটা ফ্যাসিলিটি পাওয়াতে আমাদের জন্য সুবিধা হচ্ছে আমাদের বিজনেসটা রান করতে এখান থেকে, এবং টু গিভ দ্যাম দ্য সেম লেভেল অফ সাপোর্ট দ্যাট আমরা দিতে পারবো যেটা বাইরে থেকে। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান, এখানে প্রায় 55টা প্রতিষ্ঠান আছে, যাদের সবাইকে মিলে আমি একসাথে কাজ করতে পারতেছি এবং এখানেই দেখা যাচ্ছে আমার বড় একটা মার্কেট তৈরি হয়েছে। টেক পার্কের এই চমৎকার ভ্রমণের পর আমাদের প্রযুক্তি ভ্রমণে নিচ্ছে ছোট্ট একটি বিরতি।